বাংলাদেশে এক অনন্য নজির স্থাপন করছে হচ্ছে এনটিএফই, আলোচিত এক নাম, ইস মানে ভয়ঙ্কর। এটা এই সময় এসে মানুষ কিভাবে এই ধরনের একটা প্রতিষ্ঠানের উপরে আপনারা আস্থা রাখলেন, হাওয়া কত টাকা কত কোটি টাকা এটা সুনির্দিষ্ট পরিমাণটা বলা মুশকিল। আমি একজনের গল্প শুনছিলাম আজকে, বেচারা গরু বিক্রি করে 60,000 টাকা দিয়ে এখানে টাকা রাখছিল, টাকাটা হাওয়া। যেই ভদ্রলোক এইটা উনি মালিক কিনা জানি না, কেউ কেউ বলতেছিল বাংলাদেশের মালিক, উনি মালিক না, উনি তো নিজেই বলছেন আমি নিজে যাই যখন শুরু করলাম দুবাইতে 30,000 টাকা পকেটে নিয়ে শুরু করছিলাম, কি যেন কি বলল। এখনো কেউ কেউ আশাবাদী যে এই এনটিএফই ফিরে আসবে আবার, কিন্তু মানে অভিজ্ঞতা বলে, ইতিহাস বলে, এমএলএম এর এই ধরনের ব্যাক করার নজির বাংলাদেশে পৃথিবীর ইতিহাসে নাই। বাংলাদেশে ডেস্টিনির মতো ঘটনার পর, ই ভ্যালির মতো ঘটনার পর আপনারা এই ধরনের একটা প্রতিষ্ঠান যাদের আপনি টাকা বিনিয়োগ করতেছেন এবং বাংলাদেশ ব্যাংকের কাছে তার কোনো হিসাব নেই, আপনি কার কাছে টাকা বিনিয়োগ করতেছেন আপনি জানেন না, আপনি তার কাছে আপনার সমস্ত ইনকাম তার হাতে দিয়ে আসলেন, আপনি তার চেহারা দেখেন নাই, আপনি তাকে চিনেন না, আপনি জানেন না যে আপনার এই টাকাটা সে কোথায় যায় লগ্নি করতেছে, কোথায় যায় সে বিনিয়োগ করতেছে। এবং আপনাকে আমি দেখলাম খুব আশ্চর্য হইলাম যে 1,10,000 টাকা যদি আপনি এখানে বিনিয়োগ করেন আপনাকে 45,000 টাকা মাসে ফেরত দেওয়া হবে। আপনি জানেন না যে কোত্থেকে দেওয়া হবে, ওই লোকের কি টাকার ফ্যাক্টরি আছে, সে কি মেশিন আছে উৎপাদন করে, নাহলে সে তার কিসের বিজনেস। আপনি না যাই না বুঝায় আপনি এনজিও থেকে লোন নিয়ে নিলেন, আপনার ইনকাম নাই, আপনি এনজিও থেকে লোন নিয়ে সেই টাকাটা আপনি এই এনটিএফ এর মধ্যে দিয়ে দিলেন, চড়া সুদে 30-40-50% পর্যন্ত সুদ নেয় এনজিও, 30% মানে 20-30% পর্যন্ত সুদ নেয়। সো এই ধরনের মানুষ ভুক্তভোগীর সংখ্যা এত বেশি, এত মেসেজ পাচ্ছি এবং তারা সামাজিক ভাবে হেয় হচ্ছেন, দেখেন কি আশ্চর্য ব্যাপার। প্রথমত এই কাজটা করছেন একটা বাইরের কোম্পানি, ধরলাম বাইরের কোম্পানি, তারা নাম সর্বস্ব ওয়েবসাইট ভিত্তিক অ্যাপ ভিত্তিক কোম্পানি, আপনি অ্যাপের কিছু জানেনই না, ক্রিপ্টো কারেন্সি ক্যামেরা চলে আপনি জানেনই না, আমি নিজেও বুঝি না ভালো করে এখন পর্যন্ত হাওয়ায় কিভাবে এই টাকাগুলা, কিভাবে এই বিটকয়েন, বিটকয়েন ছাড়া বাকি কয়েনগুলো এখন পর্যন্ত ধরেন এই যে যে ক্রিপ্টো কারেন্সি এক ধরনের ট্রেডিং এর মাধ্যমে আপনাদেরকে টাকা এনে দিয়ে দিবে এরকম বলা হচ্ছিল, সেই টাকাটা সম্পর্কে আমার আইডিয়া নাই, কিন্তু আমি সেইখানে বিনিয়োগ করব না যেখানে টাকাটা আমার আইডিয়া নাই, আমি সেইখানেই বিনিয়োগ করব, আমি যেখানে জানবো যে এই টাকা বিনিয়োগ করলে সে এখান থেকে লাভ করে আমি এখানে প্রফিট পাবো। আপনি যখন কাউকে টাকা ধার দিচ্ছেন আপনি সেই মানুষকে টাকা ধার দিয়েন না যেই মানুষ আপনার টাকা ফেরত দেওয়ার সামর্থ্য রাখে না, আপনি সেই মানুষকে টাকা ধার দিয়েন না যেই মানুষকে আপনি চিনেন না, আপনি সেই মানুষের কাছে আপনার টাকাটা চোখ বন্ধ করে দিয়েন না যে মানুষ যে কোনো সময় হাওয়া হয়ে যেতে পারে। সে আপনাকে যত টাকা বেশি সুদ, তো মানে যত বেশি সুদ আপনাকে ফেরত দিবে, তার কোনো পরিচয় নাই, তার কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই, তাকে ধরার কোনো জায়গা নাই, তার কোনো পাসপোর্ট বা এনআইডি আপনার কাছে নাই, তার কোনো ছবি নাই, এটা খুবই হাস্যকর এবং খুবই অবিশ্বাস্য। কি পরিমাণ টাকা এখন পর্যন্ত এই এনটিএফই বাংলাদেশ থেকে নিয়ে গেছে সেইটার পরিষ্কার তথ্য কোনো সময় সামনে আসবে না, শুধুমাত্র যে 400 COO যাদেরকে বানানো হয়েছিল তারাই তাদের ওই যে 30 জনকে যদি কেউ এনগেজ করতে পারে এখানে অনবোর্ড করতে পারে তাকে সিইও বানাই দেওয়া হয়, তার পরিমাণ কত জানো 1.5 কোটি টাকার মতো, তো 400 জনের খোঁজ পাওয়া গেছে এরকম, আরো 400 জন ধরেন পাইপলাইনে, আরো 800 জন পাইপলাইনে, কি পরিমাণ লোক দেখেন। আমি আমি দেখলাম হিসাব দেখলাম যে আমি যদি $3,500 আমি যদি বিনিয়োগ করি তাহলে আমি 4 লাখ টাকা পাবো মাসে, এ তো পাগলেও বিশ্বাস করবে না যে আপনি $3,500 মানে আপনি এই 4 লাখ টাকা বিনিয়োগ করে আপনি আবার 4 লাখ টাকা মাসে পাবেন, মানে কি চিন্তা করে কি কি লোভ করে আপনি এই টাকাটা এইখানে বিনিয়োগ করলেন। বিনিয়োগ যদি করতে হয় আপনার এই ছোট্ট ছোট্ট সঞ্চয় আপনি আপনার চোখের সামনে ল্যান্ডে বিনিয়োগ করেন,
আপনি যদি ল্যান্ডে বিনিয়োগ করেন, প্রচুর জায়গা বাংলাদেশে আছে এখনো স্টিল, প্রত্যেকটা মানুষের বেসিক জায়গা হচ্ছে ল্যান্ড, কাগজপত্র দেখে আপনি যদি, সেটা আরেক দিনের আলাপ, আরেক দিন করবো, কিন্তু আমি এটা দেখে খুব আশ্চর্য হয়েছি। ওর আমার কাছে মনে হয়েছে যে এইরকম ভুল আমরা কিভাবে করি যেটা আমাদের চোখের সামনে। আপনি বলবেন যে হ্যাঁ এই যে এই কোম্পানি তারা এই যে শ্রীলঙ্কায় যে ইয়েটা হয়েছে কি বলে লিগটা হয়েছে ক্রিকেট লিগ, যেখানে সাকিব আল হাসান তারপরে লিটন দাস এরা খেললো, সেই লিগেও এরা স্পন্সর করছে, বিজ্ঞাপন দিচ্ছে। বাংলাদেশের ইভেলিও তো বিজ্ঞাপন দিচ্ছে, আমরা দিনের পর দিন দেখছি জাতীয় দলের জার্সি তাদের, এটা দিলেই তারা একটা জায়গায় পৌঁছায় যায় না, এটা দিলেই তারা মনে করায় না যে আপনার কত কি পরিমাণে অ্যাসেট আছে, আপনার আপনার যে পুঁজিটা মার্কেট থেকে সংগ্রহ করা হচ্ছে তার বিপরীতে তার কি পরিমাণ অ্যাসেট আছে। আপনি যে টাকাটা দিচ্ছেন দেখেন বাংলাদেশ থেকে কি পরিমাণ টাকা, আপনার ব্যক্তিগত সর্বনাশ তো হয়েছে, আপনি দেশের সর্বনাশ করে ফেলছেন। আপনার টাকা মানে দেশের টাকা, ওই টাকাটা কনভার্ট হয় ডলারে, ডলারে কনভার্ট করার পর ওর নিয়ে গেল ধরেন 10,000 কোটি টাকা, কি পরিমাণ ডলার সে বাংলাদেশ থেকে বাংলাদেশকে, আমরা এমনি বাঁচতেছি না ভাই যে অবস্থা, তার মধ্যে আপনি এই টাকাটা, আপনি কিন্তু অন্যায়ও করছেন, অন্যায় করছেন কি জানেন, আপনার এই টাকাটা যে টাকা পাচারের গল্প আপনারা জানেন না কিভাবে টাকাটা পাচার হয়, আপনি এক্স্যাক্টলি টাকা পাচারও হয়েছে কিন্তু এর মাধ্যমে। আপনি কেস করলে এই কেসটা দিয়ে কি সমাধান আপনি প্রত্যাশা করবেন এবং সেখানে কি লিখবেন এটাও কিন্তু আইনগত ভাবে আমি জানি না, আমি এই বিষয়ে অত পরিষ্কার জানি না, আর্থিক বিষয়গুলো বাংলাদেশ ব্যাংকের যাদের সংশ্লিষ্টতা নাই সেখানে আপনি টাকা বিনিয়োগ করতেছেন এবং সেটা দেশের বাইরে, সেটা আপনি কিভাবে পারেন, এটা তো অর্থ পাচার, একরকমের অর্থ পাচার, আপনি ক্লেমও করতে পারবেন না। তো এই ধরনের বিনিয়োগের ক্ষেত্রে আপনি ঝুঁকি তো নিবেন তাই না, কিন্তু ঝুঁকিটা একটু বেশি হয়ে গেছে না, যে আপনি তাকে চিনলেন না, জানলেন না, আপনি টাকাটা দিয়ে আসলেন না, হ্যাঁ ভাই 1,00,000 টাকা দিচ্ছি, আপনি 50,000 টাকা করে মাসে ফেরত দিবেন, মাই গড, কিছু বলার নাই। আমার এই আমার ধারণা এরপরও বাংলাদেশে এটা ঘটবে, এরপরও অনলাইনে জুয়া হবে, আমার আমার ছবি দেখায় জুয়ার একটা পেজ থেকে, মানে কয়েক হাজার মানুষ আমাকে পাঠাইছেন যে দেখেন আপনাদের, আমরা অলরেডি এটা নিয়ে অফিস, সেটা যেহেতু চ্যানেল 24 এর লোগো ছিল, যেহেতু ওইটার একটা অংশ কেটে নিয়ে এটা করতেছে, আপনি ওটা দেখলেই আপনি বিশ্বাস করে নেবেন যে এরকম ঘটনা বলে ফেলতেছি আমি বা আমার মতো কেউ, এবং বললেও সেটা আপনি বিশ্বাস করে নেবেন। এই ধরনের মানুষ ঠকানো, পরিষ্কার ভাবে মানুষ ঠকানো, এই ধরনের স্কিম, এই ধরনের এমএলএম বিজনেস বোধহয় এখনো বাংলাদেশে হয় কিনা আমি জানি না, কিন্তু এই এই বিজনেসের উপরে কোনোদিনই আমার আস্থা নাই, যে বিজনেস আপনাকে বসে বসে ওই সুদ, ইসলামের সুদ কেন হারাম করা হয়েছে, আপনি বসে বসে মনে মনে ব্যাংকে টাকা রাখছেন, আপনার টাকাটা এখানে দিয়ে যাবে, হ্যাঁ ব্যাংক একটা ধরনের বিজনেস করে, আস্থা আছে, সে একটা টাকা বাংলাদেশ ব্যাংকের কাছে জমা রাইখা, তারপরে আপনার আমানত হিসেবে আপনার টাকাটা সে ব্যবসা করতেছে, সে একটা টাকা সহনীয় পরিমাণ টাকা সে আপনাকে দিচ্ছে, যদিও এটা মারাত্মক রকমের ভুল, মানে বিনিয়োগ হিসেবে ভুল, বিনিয়োগ হিসেবে আপনি কি করবেন আরেকদিন বলবো, অনেক লম্বা হয়ে যাচ্ছে। আমার কথা হইলো যে ভাই আপনার এই টাকাটা এইভাবে দেওয়াটা একেবারে উচিত হয়নি, সাফার করতেছেন আপনারা এই দেশ, শুভকামনা সবার জন্য।